পারিয়ার আখাউড়া, সেখানে একটা বাজার আছে কল্লা শহীদের বাজার, এই খরমপুর দুর্গাপুরে মহাবীর শেষ করলাম, তখন আনুমানিক রাত 11:30 ঢাকায় ব্যাক করব। এক লোক বললেন যে হুজুর এখানে এত বড় একটা মাজার আছে, রুজিয়ার করে যাবেন না, আর চলেন ভাই, আমি তো জানি না তিনি কে, তবে আল্লাহ উলি থাকতেও পারে। আমরা একটু সালাম দিই, গেলাম সেখানে সালাম দিলাম, জিয়ারত করলাম, বেরোয় আসলাম, দেখলাম বিরাট বড় একটা ড্যাগ, ওই ড্যাগের মধ্যে লোকেরা টাকা ফেলে ভরে ফেলে, ড্যাগ খাঁচা বানায় রাখছে একটা, ওই ড্যাগের মধ্যে টাকা ফেলে। আবার ওখানে লেখা আছে অপর এক বাজারে কেউ সেজদা দিবেন না, আলহামদুলিল্লাহ ভালো একটা কথা লেখা আছে, দেখেছি অনেকদিন আগে। মজার ব্যাপার কি, আপনি জুতা পায়নি পায়নি যদি ঢোকেন, আপনার জুতা খুলে নেওয়ার লোক আছে, কিন্তু ওই যে সাইনবোর্ড লাগাই রাখছে সেজদা দিবেন না, ওই সাইনবোর্ডের সামনে প্রকাশ্যে লোকেরা সেজদা দিচ্ছে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে, তাওহীদের জন্য, ইমানের জন্য, তাদের ত্যাগ, তাদের কুরবানি, তাদের তাহাজ্জুদের নামাজ, তাদের জিকির আসকার, তাদের পদধূলিতেই তো এই দেশের মধ্যে আল্লাহ পাক তাওহীদ কায়েম করেছেন। মহব্বত আছে না? সেই মহব্বত নিয়ে গেলাম আল্লাহর ওলি কবর জিয়ারত করতে, মসজিদে আগে নামাজ পড়লাম, শাহজালার দরগার পাশে মসজিদ আছে না একটা, বাম পাশে নামাজ পড়লাম, নামাজ পড়ে জুতা হাতে নিয়ে উপরে উঠতে ছিঁড়ি বেয়ে এক খাদে জুতা কান দিয়ে ধরছে, জুতা নিয়ে যান করি উপরে যাও, না আল্লাহ রুলের সাথে বিয়াদুবি হবে, জুতা নিয়ে যাওয়া যাবে। আমি বললাম ভাই জুতা আমি নিচে রাখবো না, এটা হাতে রেখেছি, সে আমাকে উপরে জুতা হাতে নিয়েও যেতে দেবে না, আমাকে বললো এটা ওলির সাথে বিয়াদুবি। আমি বললাম ভাই আল্লাহর ঘর মসজিদে গেলাম জুতা হাতে নিয়ে বিয়াদুবি হলো না আল্লাহর সাথে, কথা পাঠ, আল্লাহর ঘরে ঢুকলাম জুতা হাতে নিয়ে বিয়াদুবি হয় নাই আল্লাহর সাথে, আর আমি আল্লাহর ওলির সামনে সালাম দিতে যাচ্ছি হাতে মধ্যে জুতা বিয়াদুবি হয়ে যাবে, এটা অতি ভক্তি সুরের লক্ষণ। আমাকে বলে যেটা বুঝেন না ওটা নিয়ে তর্ক করেন, কথা খুব পরিষ্কার, যেটা বুঝেন না। মনে মনে ভাবলাম এত বড় বুজুর্গ এসে তো তোমার ঠিক হবে না, আমি তো বুঝি না, অশিক্ষিত মূর্খ মানুষ, বিরাট জানেওয়ালা লোক, মুখে কিন্তু আমার দাড়ি নাই, অনেক বুঝে কিন্তু মুখে দাড়িটা কামাই রাখছে, অনেক বুঝে। যাই হোক, গেলাম জুতা রেখে গেলাম, সম্ভবত 20-30 টাকা নিয়েছে জুতা রাখার জন্য, এরাও কিন্তু একটা নতুন ধান আছে, কথা বল ঠিক কিনা, বিয়াদুবি আসলে ওখানে হয় না, এখানে 30 টাকা মাইর যা, বিয়াদুবির নামে ওই 30 টাকা মিস করবে না, সে বিয়াদুবির ময়দা গায়া 30 টাকা দিয়ে জুতা রাখেন, যাওয়ার সময় নিয়ে যায় টুকেন নিয়ে যান, টিকিট নিয়ে যান, কি মিথ্যা বললাম নাকি ভাই? এবার শুনেন, গেলাম সেখানে আল্লাহর ওলির কবর জিয়ারত করলাম, সালাম দিলাম আল্লাহর ওলির জন্য, আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ যাদের ত্যাগ কুরবানির বিনিময়ে এত সংখ্যক মানুষ ইসলাম পেয়েছে, তোমার এই বান্দাকে তুমি জান্নাতে অনেক মর্যাদা দাও, এবং তাদের হক এবং হক্কা নিয়ে আদর্শের উপর আমাদেরকে তুমি কবুল কর, শিরিক বেদাত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত কর, দোয়া করে বের হয়ে আসো। গেলাম শাহপরান রহমাতুল্লাহ আলহির মাজার, নিশ্চয় আপনারা তো জানেন যারা গিয়েছেন, শাহপরান রহমতুল্লাহ আলহীর মাজারটা পাহাড়ের উপর, ঠিক না ভাই? পাহাড়ের উপর, সেখানে গেলাম সালাম দিলাম, ওখান থেকে নেমে আসতেছি সালাম কালাম দিয়ে, আমি সুদা হয়ে নেমে আসতেছি, ও খারাপ ছিল নেমে আসতেছি, খাওয়াতে আমাকে এরকম ঘুরাই দিছে, আমাকে বলে সুদা নামবে না বিয়াদুবি হবে, কেমন নামবো? উল্টা হয়ে নামতে হবে, কবরের দিকে তাকায় তাকায় উল্টো হয়ে নামতে হবে, চিন্তা করলাম উল্টো একদম পুড়ি দিচ্ছে,
তুই কি হবে আমার অবস্থা? বলে এত কথা বুঝি না, যেমনে বলছে এমনে যা। অনেকদিন আগে তো তখন তো আমাদেরকে মানুষ এতটা চিনত না, জানতো না, এখন তো সবাই চেনে, রাস্তাঘাটে, দোকানে, চায়ের দোকানে, পানের দোকানে, মসজিদে, মাদ্রাসায়, বাজারে সবাই চেনে। তখন তো ফেসটা এত পরিচিত ছিল না, অনেক বছর আগে তো দিল উল্টায়। আমি বললাম ভাই আমার উল্টে হাঁটতে ভয় লাগে, আমি পড়ে যাবো, আমি আস্তে আস্তে নামি, আমি সুদা নেবেন না। ওরা বলে কত বড় বিয়াদ। কেন বিয়াদ করলাম আমি? আমি কেন উল্টায় নামি নাই, হয়ে গেছে বিয়াদ। বন্ধুগণ, এই যে আল্লাহর ওলিদের ভক্তির নামে, সম্মানের নামে, শ্রদ্ধার নামে অসংখ্য মানুষকে তারা মাজার পূজারি বানিয়ে ছেড়েছে, বলতে হবে ঠিক কিনা? ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া, সেখানে একটা মাজার আছে, কল্লা শহীদের মাজার, খড়মপুর। এই খড়মপুর দুর্গাপুরে মহাবীর শেষ করলাম, তখন আনুমানিক রাত 11:30 হবে, ঢাকায় ব্যাক করবো। এক লোক বললেন যে হুজুর এখানে এত বড় একটা মাজার আছে, রোজিয়াল করে যাবেন না? আর চলেন যাই, আমরা জানি না তিনি কে, তবে আল্লাহ ওলি থাকতেও পারে। আমরা একটু সালাম দিই, গেলাম সেখানে, সালাম দিলাম, জিয়ারত করলাম, বেরোয় আসলাম, দেখলাম বিরাট বড় একটা ড্যাগ। ওই ড্যাগের মধ্যে লোকেরা টাকা ফেলে ভরে ফেলে, ড্যাগ খাঁচা বানিয়ে রাখছে একটা, ওই ড্যাগের মধ্যে টাকা ফেলে। আবার ওখানে লেখা আছে কবরে বাজারে কেউ সেজদা দিবেন না। আলহামদুলিল্লাহ, ভালো একটা কথা লেখা আছে, দেখেছি অনেকদিন আগে। মজার ব্যাপার কি, আপনি জুতা পায়নি, পায়নি যদি ঢোকেন, আপনার জুতা খুলে নেওয়ার লোক আছে, কিন্তু ওই যে সাইনবোর্ড লাগাই রাখছে সেজদা দিবেন না, ওই সাইনবোর্ডের সামনে প্রকাশ্যে লোকেরা সেজদা দিচ্ছে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। ওখানে আর বিয়াদবি নাই, কারণ ওখানে বাধা দিলে ইনকাম কমে যাবে, অথবা ঠিক কিনা? এভাবে আল্লাহর ওলিদের কবর গুলাকে এদেশের লোকেরা জেনে কিংবা না জেনে কিংবা স্বার্থের কারণে শিরিক বেদাতের আখড়ায় পরিণত করেছে। আমাদের কথা একদম পরিষ্কার, আল্লাহর ওলিদেরকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি, কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আদান্তুহু বিল হারবি, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। কথা বলতে হবে ঠিক কিনা? যুবকরা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, তবে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের কিছু ক্লাসিফিকেশন আছে। সম্মান মানুষকে করা যায়, কিন্তু সম্মান করতে করতে আল্লাহর চাইতে দামি যে ব্যক্তি বানাবে সে আর মুসলমান থাকবে না, কাফের হয়ে যায়।